আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআনের দৃষ্টিতে কুকুরের মাংস খাওয়া হালাল কিন্তু দুঃখের বিষয় হলো ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর তা জানেন না এবং মানতেও রাজি নন পাঠানটলিতে জনা আবু সাইদ খান সাহেবের সাথে ডক্টর ইনায়তুল্লাহ জৈনপুরী হুজুরের এবং তার ধর্মীয় কিছু লোকদের পক্ষ থেকে যে ভয়ঙ্কর আচরণ আমরা দেখতে পাই তার পূর্ণ বিবরণ যদি আমরা একটু জানি তাহলে কোনো সুস্থ এবং বিবেকমান মানুষের গা শিউরে উঠবে ডক্টর ইনায়তল্লাহ আব্বাসী হুজুরের কথা বলার যে ধরন ছিল সেটি আমরা কোরআনের দৃষ্টিতে যখন দেখি তখন তার ধরনটি ছিল গাধার মতো আর তার সাঙ্গ পাঙ্গরা পেশি শক্তি দেখানোর জন্য চেষ্টা করেছিলেন নিতান্তই আল্লাহ তালা রহমত ছিল বেধায় জনা আবু সাইদ খান সাহেব সুস্থ শরীরে ফেরত আসতে পেরেছেন তাই আসুন আমরা যারা রবের শান্তির মুমিন এবং মুসলিম রয়েছি এই ধরনের হুজুরদের এবং তাদের অনুসারীদের থেকে দূরে থাকি এরা সবাই ধর্মের নামে সত্যিকার অর্থে গুন্ডামি করে আর এই সব করে তারা তাদের পেট চালায় কোরআনের দৃষ্টিতে কুকুরের মাংস হালাল কিন্তু ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর তা জানেনও না মানেনও না কিন্তু আপনাকে আমাকে স্থান কাল পাত্র বুঝতে হবে কোন স্থানে কখন আল্লাহ হালাল করেছেন সেটি নিয়ে কোরআন যে শব্দটি ব্যবহার করে সেটি হচ্ছে ইস্তের এর বাংলা অর্থ হল নিরুপায় হলে তবে এটি জৈনপুরী হুজুরের জানা নেই আমরা 2 নম্বর সূরা আল বক্বারা এর 173 নম্বর আয়াত যদি দেখি সেখান থেকে জানতে পারবো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইননা মা হাররাম আলাইকুমুল মাইতা ওয়াদ্দমা ওয়ালাহমাল খিনযির ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুরা গায়রা বাগিয়ুন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইনাল্লাহু গাফুরুর রাহিম অবশ্যই তোমাদের জন্য স্ব ইচ্ছায় যে যেকোনো রক্ত শুকুরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারণ নামে মানদ বা উৎসর্গ করা হয়েছে এসব হারাম করেছেন যদি কেউ নিরুপায় হয়ে যায় লোভী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য তবে তার কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাসীল এবং দয়াময় তো এখান থেকে আমরা জানলাম শুকরের মাংস একজন মানুষ তখনই খেতে পারে যখন সে চলে আসবে অর্থাৎ সে নিরুপায় হয়ে যাবে তো নিরুপায় হয়ে গেলে আপনি কুকুরের মাংস খেতে পারবেন যান বাঁচানোর জন্য কারণ এখানে বলা হচ্ছে যদি কেউ নিরুপায় হয়ে যায় লোভী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য তাহলে আল্লাহ বলছেন তাতে তার কোনো গুনা হবে না এই রবের শান্তির রাজ্যে যখন আমরা জীব জগৎ এবং উদ্ভিদ জগৎকে দেখি তো এগুলি সব রবের নিয়ামত আপনার আমার জন্যই বানানো এর প্রমাণ দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াত এর শুরুতে আল্লাহ বলেন হোয়াল্লা ফিলামিয়া সেই সত্তা তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সব সৃষ্টি করেছেন আবার ছয় নম্বর সুরা আলানের যখন আমরা আটত্রিশ নম্বর আয়াত দেখি তখন আমরা দেখতে পাই প্রত্যেকটি প্রাণী আমাদের মতোই উন্মত আবার যদি আমরা কুকুর নিয়ে একটু গবেষণা করি তো উমামুন আমসা লুকুম যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন ছয় নম্বর সুরা আলা নামের আটত্রিশ নম্বর আয়াতে সেই হিসেবে কুকুরেরও কুকুর যে কুকুরেরও যে রব আপনার আমার যে রব তিনি সৃষ্টি করেছেন তো কুকুর ও রবের বিশেষ সৃষ্টি আর এই কুকুর নিয়ে যখন মানুষেরা গবেষণা করে তখন কুকুরকে পায় শিকারের জন্য একটি হাতিয়ার হিসেবে পাহারাদার হিসেবে ঘরের ব্যাপারে দোকানের ব্যাপারে গোডাউনের ব্যাপারে এই কুকুর হারিস হয়ে কাজ করে চৌকিদার হয়ে কাজ করে এমনকি অনেক দেশে এই কুকুর মানুষের ফসল হেফাজত করে কিন্তু দুঃখের বিষয় হলো এই আমাদের দেশে যে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এই জনপুরি হুজুরের মতো যত হুজুর আমাদের দেশে রয়েছেন ইনারা সবাই কোরআনের এই কথা মানতে রাজি নন ইনাদের কাছে যে অস্ত্রটি রয়েছে সেই অস্ত্র সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা এই সিয়ায় সিত্তা আর কুতুবে আরবা যখন আমরা দেখি মুসলমান শিয়া সুন্নি সালাফি এই তিন সমাজ এই দশটি হাদিসকে খুব মানে বুখারিকে মানে মুসলিমকে মানে আবু দাউদ কে মানে নিসাই কে মানে তিরমিজি কে মানে ইবনে মাজা কে মানে আবার এই সিয়াই সিত্তা এই হাদিসগুলি সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমানেরা মানে কিন্তু শিয়া মুসলমানেরা একটিও মানে না আবার এই সুন্নি এবং সালাফি মুসলমানদের মতবাদ যখন আমরা দেখি তারা শিয়া মুসলমানদের যে চারটি কুতুবে আরবা রয়েছে হাদিসের গ্রন্থ তাহজিবুল আহকাম আল ইসতেফসার ইহজারুল ফাকি আল কাফি এই চারটি হাদিসের গ্রন্থকে তারা মানে না তো এরা এদেরকে কাফের বলে ওরা এদেরকে কাফের বলে এমতাবস্থায় এই কুকুর নিয়ে বুখারির যে গ্রন্থ তার পাঁচ হাজার পাঁচশো পঁচিশ নম্বর রেওয়ায়তে বলা হচ্ছে যে ঘরে কুকুর থাকবে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আবার এই বুখারিতে যখন আমরা দেখি তিন হাজার চারশো সাতষট্টি নম্বর রেবায়াত সেখানে বলা হচ্ছে এক বেশ্যা নিজের পায়ের জুতা খুলে আবার কোথাও লেখা মোজা খুলে কুকুরকে জল পান করিয়েছিল বেধায় সে জান্নাতে চলে গেছে তো এই যে দুমুখ নীতি কুকুরের নিয়ে এখানে মূলত একজন বেশ্যাকে প্রমোট করার জন্য বুখারী সাহেব এই রেওয়ায়তটি এনেছেন আর এই দুটি রেওয়ায়ত যখন আমরা কোরআনের নম্বর কফ এর পঁয়তাল্লিশ আয়াতে দেখি তখন ওই আয়াতের দৃষ্টিতে এই দুই দুইটি রেওয়ায়ত অন্তত আল্লাহ তালার শান্তির রাজ্যে কোনো একজন বিশেষ বার্তাবাহক রাসুল অথবা বিশেষ খবরদাতা নবী অথবা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি বলতেই পারেন না কারণ পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নাহ্ন আলম করুন আল্লাহ আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে অমান তা আলাইহিম বি জব্বার আর তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও নও ফাদাক্কির বিল কুরআন মাইয়া খাফ ওয়াইদ সুতরাং তুমি কোরআনের সাথে উপদেশ প্রদান করো ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে তো আপনি যদি কুকুরের বিপক্ষে এই ধরনের রেওয়ায়ত এনে মনে করেন যে আল্লাহ তাআলার কোন রাসূল বলেছেন অন্তত বলেনি সেটি তবে এই ধরনের মতবাদ রয়েছে আমাদের দেশের ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুর টাইপের যত হুজুর রয়েছে তাদের সকলের এই ধরনের হাদিস কুরআন মান্যকারী যত মুমিন মুসলিম রয়েছেন তারা অন্তত মানবে না কারণ এগুলি হাদিস না এগুলি রেওয়ায়ত আর রেওয়ায়ত এগুলিকে আমরা একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে লাহওয়াল হাদিস বলে থাকি

কোরআচ্যুত করতে পারে তাদেরকে সুসংবাদ দাও অপমান যে আজাব করবে সেই আজাবের তো এ ধরনের কোরআন বিরোধী হাদিস এই জৈনপুরী হুজুর এবং তার যত শিষ্য রয়েছে ইরাই কেবল মানে মনে রাখবেন আল্লাহ ইসলামী কিংডমে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষেরা কুকুর খায় আপনি তাদেরকে খেতে দেন এর জন্য আমরা ছয় নম্বর সুরা নাম এর একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যখন তখন নম্বর নম্বর আয়াত থেকে জানব আপনি কাউকে বলতে পারবেন না যদি কেউ কুকুর খায় যে এটি হালাল অথবা হারাম এটি আপনি বলার কেউ নন তাই এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন

তবে কি মরা জন্তু বহমান রক্ত আর শুকুরের মাংস কারণ এসব অপবিত্তর কিংবা মুক্তমনা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়ার কারণ নামে উৎসর্গ করা হয় তবে যদি কেউ নিরুপায় হয় অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হয় সে কথা আলাদা তোমার রব ক্ষমাশীল এবং দয়াময় তো রবের শান্তির রাজ্যে অগণিত মানুষ কুকুর খেয়ে চলেছে আপনার অধিকার নেই তাদেরকে হারামই বলা যে তারা হারাম কর যেমন কোরআন যারা মানে না চাইনিজদেরকে বলেন আবার কোরিয়ানদেরকে বলেন আরো অন্যান্য অনেক দেশ রয়েছে যেসব দেশে কুকুর খাওয়া হয় তো আপনি কেন ফতোয়া দিবেন ফতোয়া দাতা তো আপনি নন আপনি যদি মুসলিম হন কোরআন মেনে চলুন নিরুপায় হয়ে গেলে যান বাঁচানোর জন্য কুকুরের মাংস খেতে পারেন শুকুরের মাংস খেতে পারেন তবে মনে রাখবেন নিরূপায় শব্দটি মনে রাখতে হবে আর সাথে সাথে মনে রাখতে হবে আপনি বিদ্রোহ এবং সীমালঙ্ঘনকারী হতে পারবেন না আর আপনি যাকে তাকে ইচ্ছা করবেন যা ইচ্ছা তাই ফতোয়া দিবেন সেটি ইসলাম অনুমতি দেয়নি তো জনাব ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর এবং তার শিষ্য যারা রয়েছেন এবং যারা তাকে সাবাসী দিচ্ছেন বাহবা দিচ্ছেন তাদের সকলকে বলতে চাই কোরআনের দৃষ্টিতে নিরূপায় হয়ে গেলে আপনি কুকুরের মাংস খেতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল মুবিন